অনুরোধ করছো যে এ ধন হরলুকির পড়া ব্যবস্থা করেছে বিধায়ক অশোক কুমার সিংয়ে। মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীক আমি হুতরাই দিব বিচারিছো যে উত্তর পাড়ার মানুষ অনলি উত্তর পাড়ার মানুষে শিক্ষা লাভ করব নেকি, দক্ষিণ পাড়ার মানুষ শিক্ষা লাভ নকরব নেকি, না দক্ষিণ পাড়ার মানুষ লড়া ছোৱালী আজি গুৱাহাটীত গৈ হাজিরা করব আর রিক্সা চলাব। কত গল বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, এয়া সবকা সাথ সবকা বিকাশের নমুনা নেকি? উত্তর পার্কা সাথ উত্তর পার্কা বিকাশ, দক্ষিণ মার দক্ষিণ পার্ক মারো লাভ। মহাশয় আপনার এই লোভি ধন থলুকা বিধায়ক সিংহে নাকি লগাক সাথ দক্ষিণ সলম দক্ষিণ হালমারা রাইজক কেনেক ঠগিছে আর কেনেক আমার প্রতিষ্ঠান আজি হস্তান্তর করি। আনহাতে মানকাচরের বিধায়ক মতিয়ার রহমান সাহক কইসু যে আর উভয়ে সাংসদ বদরুদ্দিন আজমলক সাহক কইসু যে আপনাদের নাকত তেল দিয়ে টুপনি মারি আসিল নেকি? আপনাদের গম নাপায় আপনার চকুত ধুলি দি এজন বিধায়ক কেনেক চল চাতরি কই এটা স্কুল আমার পর হস্তান্তর করিলে? আপনাদের জবাব দিব লাগিব ইয়াক লৈ। মন্ডললাল মরিয়া আপনি যদি এসি রুমত বহিব মন আছে আপনি ডক্টরি করক, বিধায়ক পদর পর আপনি পদত্যাগ করক। আর যদি উভয়ে কইসু আর যদি আপনার আত্মসম্মান আছে আর যদি আপনার নিজের আত্মসম্মান আছে তেনহলে যি ব্যবস্থা করিলে ফেকামারির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ফেকামারিত স্থাপন হব এইটার ব্যবস্থা করে দিয়ক। মন্ডল ডাঙরিয়া আপনি তো নিজা বগিয়া করে সরকারের কোনো প্রকল্প আজিলৈকে অনা নাই, সরকারে আমার ভাগ্যত যেটা দিছিল সেইটাই আপনি ধরে রাখব নাপালে কিহর বিধায়ক করব আপনি? এই সংক্রান্তত আমি সেক্রেটারি মাইনরিটি এফেয়ার্স ডিপার্টমেন্টত এটা কি দিছো কমপ্লেন দিছো আর পিডব্লিউডি এটা আমি কমপ্লেন দিছো ডিমান্ডে দিছো যে আপনাদের রিটেন্ডার করক ফেকামারির নামত আর ফেকামারিত রেসিডেন্সিয়াল স্কুল তো হব লাগে বলে। আর যদি ফেকামারিত মডেল রেসিডেন্সিয়াল স্কুল নহয় ইয়ার বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দক্ষিণ শর্মা মাইকাচর জেলার ইয়ার প্রবল প্রতিবাদ করব আর লাগিলে হকে মিনিষ্টেরি অফ মাইনরিটি মন্ত্রালয়ের দ্বারা এম এস ডি পি স্কিমর অধীনত সংখ্যালঘু পিছপরা জেলা কেটাত 21টা মডেল রেসিডেন্সিয়াল স্কুল দিয়ার সিদ্ধান্ত লৈছে। সেই হিসাবত ধুবুরী জেলার উত্তর পাড়ত গোলকুণ্ডত এটা আর দক্ষিণ পাড়ত ঠেকামারি এখন বিদ্যালয় স্থাপন হওয়া বলে সিদ্ধান্ত লৈছে। মন করবলগা কথাটা হয়েছে যে সেই সময়ত দক্ষিণ হালমারা মাইকাচর জেলা ধুবুরীর অধীনস্থত আছিল। আপনাদের ইয়াত দেখিব পাব এই ডকুমেন্টত ইয়াত দেখিব আপনাদের সিরিয়াল নম্বর 20 ধুবুরী ঠেকামারি আর সিরিয়াল নম্বর 7 ধুবুরী গোলকগঞ্জ দক্ষিণ শালমারা ডাইরেক্ট ডিস্ট্রিক্টর নাম নলৈ ধুবুরীত অন্তর্ভুক্ত হয়ে আছে ঠেকামারি জেলাত। ইয়াই আর এই মডেল রেসিডেন্সিয়াল স্কুল এখন স্থাপনের কারণে সরকারে 30,42,00,000 টাকা আবন্টন দিয়ে। আপনাদের এই ডকুমেন্টত দেখব 30,40,40 কোটি দেখা পাব। আর এই মর্মে মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্থাপন করার কারণে চিফ ইঞ্জিনিয়ার PWD-এ একটা টেন্ডার কল করে। এই টেন্ডারত আমি দেখা পাও বহুত দুর্ভাগ্য কথা যে এই টেন্ডারত ঠেকামারির নামটো বাদ দি ভিলেশপাড়ার নামটো নতুন করে অন্তর্ভুক্ত করা হল। আপনাদের এই ইয়ার টেন্ডার কপি এই টেন্ডার কপি দেখা পাব যে ইয়াত ঠেকামারির নাম নাই, ইয়াত কনস্ট্রাকশন অফ মডেল রেসিডেন্সিয়াল স্কুল ধুবুরি বেরকেটত ভিলেশপাড়া হয়ে আছে। এতিয়া আপনাদের এতিয়া সরকারের কাণ্ড দেখি আমি দুঃখিত আর ক্ষোভিত হয়েছো। এটা কেন্দ্রীয় সরকারে ঠেকামারি স্কুল এপ্রুভ স্যাংশন দিয়ার পিছতেও কেনেক আর কুমন্তর ঠেকামারির পর আজি বিলেসি পড়ার হস্তান্তর হবলগা হল। ধুবুরী জেলার দুখন মডেল রেসিডেন্সিয়াল স্কুল
স্থাপন করা যুক্তিগত, ইয়া অন্যায় নহয় নেকি? আর এই স্কুল খন লই উত্তরপাড় আর দক্ষিণ পাড়ার এক কুটিল রাজনীতি চলি আছে। এই ক্ষেত্র প্রথমতে নাম আহে বিধায়ক অশোক কুমার সিংহীর, কারণ দুখন স্কুলত ভাইয়েক শ্রী গৌতম কনস্ট্রাকশন, গৌতম কনস্ট্রাকশনের নামত ঠিকা লৈছে। আপনাদের দেখা পাব কনস্ট্রাকশন অফ মডেল রেসিডেন্সিয়াল স্কুল এট ধুবরি বেলতলা গোলকগঞ্জ, আর দ্বিতীয়তে দেখা পাব কনস্ট্রাকশন অফ মডেল রেসিডেন্সিয়াল স্কুল ধুবরি ব্লাসিপাড়া, কোনে লৈছে? শ্রী গৌতম কনস্ট্রাকশন কো লিমিটেড, ইয়াতো দেখা পাব আপনাদের কনস্ট্রাকশন অফ মডেল রেসিডেন্সিয়াল স্কুল এট ধুবরি গোলকগঞ্জ গৌতম কনস্ট্রাকশন কনস্ট্রাকশন কো লিমিটেড। আমি ইয়াত সন্দেহ করছো যে এ ধন হরলুকি করা ব্যবস্থা করেছে বিধায়ক অশোক কুমার সিংহে। মাননীয় মুখ্যমন্ত্রী আর শিক্ষামন্ত্রীক আমি হুতরাই দিব বিচারিছো যে উত্তরপাড়ার মানুষ অনলি উত্তরপাড়ার মানুষে শিক্ষা লাভ করব নেকি, দক্ষিণপাড়ার মানুষ শিক্ষা লাভ নকরব নেকি, না দক্ষিণপাড়ার মানুষ লড়া ছোৱালী আজি গুৱাহাটীত গৈ হাজিরা করব আর রিক্সা চলাব? কত গল বিজেপি সরকারের স্লোগান সবকা সাথ সবকা বিকাশ, ইয়া সবকা সাথ সবকা বিকাশের নমুনা নেকি? উত্তর পার্কা সাথ উত্তর পার্কা বিকাশ, দক্ষিণ মার দক্ষিণ পার্ক মারোলাত। মহাশয় আপনার এই লোভি ধন থলুকা বিধায়ক সিংহে নাকি লগাক সাপ দক্ষিণ চলম দক্ষিণ হালমারা রাইজক কেনেক ঠগিছে আর কেনেক আমার প্রতিষ্ঠান আজি হস্তান্তর করিল। আনহাতে মানকাচর বিধায়ক মতিয়ার রহমান সাহক কইসু যে আর উভয়ে সাংসদ বদরুদ্দিন আজমলক সাহক কইসু যে আপনার নাকত তেল দি টুপনি মারি আসিল নেকি? আপনাদের গম নাপায় আপনার চকুত ধুলি দি এজন বিধায়ক কেনেক চল চাতরিক এটা স্কুল আমার পর হস্তান্তর করিলে? আপনার জবাব দিব লাগিব ইয়াক লৈ মন্ডললাল মরিয়া, আপনি যদি এসি রুমত বহিব মন আছে আপনি ডক্টরি করক, বিধায়ক পদর পর আপনি পদত্যাগ করক। আর যদি উভয়ে কইসু আর যদি আপনার আত্মসম্মান আছে আর যদি আপনার নিজের আত্মসম্মান আছে তেনহলে যি ব্যবস্থা করিলে ফেকামারির মডেল রেসিডেন্সিয়াল স্কুল ফেকামারিতে স্থাপন হব এইটার ব্যবস্থা করে দিয়ক মন্ডল ডাঙরিয়া। আপনি তো নিজা বগিয়া করে সরকারের কোনো প্রকল্প আজিলেকে অনা নাই, সরকারে আমার ভাগ্যত যেটা দিছিল সেইটাই আপনি ধরে রাখব নালে নাপালে কিহর বিধায়ক করব আপনি? এই সংক্রান্ত আমি সেক্রেটারি মাইনরিটি এফেয়ার্স ডিপার্টমেন্টত এটা কি দিছো কমপ্লেন দিছো আর PWDত এটা আমি কমপ্লেন দিছো ডিমান্ডে দিছো যে আপনাদের রিটেন্ডার করক ফেকামারির নামত আর ফেকামারির রেসিডেন্সিয়াল স্কুলটো হব লাগে বলে। আর যদি ফেকামারির মডেল রেসিডেন্সিয়াল স্কুল নহয় ইয়ার বিরুদ্ধে কৃষক মুক্তি সংগ্রাম সমিতি দক্ষিণ শর্মা মানকাচর জেলার ইয়ার প্রবল প্রতিবাদ করব আর লাগিলে রাজপথত আহি ইয়ার প্রতিবাদ করব, সকল লড়া ছোৱালীক লৈ ইয়ার প্রতিবাদ, সকল রাজ্যক লৈ প্রতিবাদ করব।